হাই, তোমরা কেমন আছো? আশা করি তোমরা প্রত্যেকে ভালো রয়েছে। ঠিক আছে, আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটির আগে আমরা জেনে নেব যে আগে আমরা কোন বিষয়টি জেনেছি বা পড়েছি। আগের ভিডিও লেকচারে আমরা যে বিষয়টি জেনেছি সেটা হচ্ছে সাধারণ মানুষের ক্ষমতা বলতে কী বোঝো, এবং স্পিয়ারম্যানের দুই উপাদান তত্ত্বটি ব্যাখ্যা করো, অর্থাৎ স্পিয়ারম্যান যে সাধারণ মানুষের ক্ষমতা এবং বিশেষ মানুষের ক্ষমতা থিওরিটি বা কনসেপ্টটি দিয়েছে সেটি আমরা জেনেছি। ঠিক আছে, আজকে আমরা যে বিষয়টি জানবো সেটি হচ্ছে বুদ্ধি কী, এবং স্পিয়ারম্যানের দেওয়া সাধারণ মানুষের ক্ষমতা এবং বিশেষ মানুষের ক্ষমতার মধ্যে যে পার্থক্যগুলো সেগুলো আমরা জানবো। ঠিক আছে, তোমরা যদি এই পিডিএফটি পেতে চাও বা এই নোটটি পেতে চাও তাহলে অবশ্যই ডিসক্রিপশন বক্সের টেলিগ্রামে যে লিঙ্ক দেওয়া আছে সেখানে যুক্ত হয়ে এই নোটটি তোমরা ডাউনলোড করতে পারো। ঠিক আছে, তাহলে চলো আমরা মূল আলোচনায় চলে যাই। অর্থাৎ বুদ্ধি, আমরা জানবো যে বুদ্ধি কী। মানে খুব সহজে আমরা এই কথাটিকে ব্যবহার করে যে এই মানুষটির বুদ্ধি কম বা এ নির্বুদ্ধি এর মধ্যে এবং গোবর ভরা রয়েছে, বুদ্ধি বলতে কোনো কিছু নেই, এই যে শব্দগুলো আমরা ব্যবহার করি সেগুলো কিন্তু আপেক্ষিক অর্থে আমরা ব্যবহার করি, বাট তার কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নভাবে যে কনসেপ্ট বা বুদ্ধি বলতে কি, আসলে বুদ্ধির উপাদানগুলো কি কি, বুদ্ধি কিভাবে প্রকাশিত হয়, এই সমস্ত বিষয়গুলো কিন্তু আমরা জানি না। তবু কিন্তু আমরা এই কথাগুলো বা এই টার্মগুলো শব্দগুলো ব্যবহার করি। তাহলে আজকে আমরা জেনে নেব যে বুদ্ধি আসলে কি, এবং স্পিয়ারম্যান সাধারণ উপাদান এবং বিশেষ মানসিক ক্ষমতার যে দুটো উপাদানের কথা বলেছে এই দুটোর মধ্যে পার্থক্য কি সেটি আমরা জানবো। তাহলে প্রথমে আমরা দেখে নেব যে বুদ্ধি কি। ঠিক আছে, তাহলে এখানে প্রথমে বলা হচ্ছে, মনোবেদ ইস্টান বলেছেন যে বুদ্ধি হলো জীবনের নতুন সমস্যাবলী এবং পরিস্থিতি সময়ের সঙ্গে অভিযোজন করার ক্ষমতা। অর্থাৎ জীবনে আমাদের যে বিভিন্ন ধরনের সমস্যা লক্ষ্য করি এবং আমরা যে বিভিন্ন ধরনের সমস্যামূলক পরিস্থিতির সময়ের মধ্যে পড়ি, সেক্ষেত্রে আমরা কতটা ওয়েল অ্যাডজাস্ট করতে পারছি বা কতটা আমরা অভিযোজন করতে পারছি তার ক্ষমতাই হলো বুদ্ধি। তাহলে এখানে অ্যাডজাস্টমেন্ট প্রক্রিয়ার উপর গুরুত্ব দেওয়া হয়েছে, এবং এখানে বলা হয়েছে যে ব্যক্তি তার নিজস্ব জীবন যাপনের ক্ষেত্রে যে সমস্যার সম্মুখীন হয়, যে পরিস্থিতিমূলক সমস্যার সম্মুখীন হয়, এই দু জায়গার মধ্যে সে যত ভালো অ্যাডজাস্টমেন্ট করতে পারে বা অভিযোজন করতে পারে তার সেই ক্ষমতাকে আমরা বুদ্ধি বলি, বা সেই মানুষটিকে আমরা কিন্তু বুদ্ধিমান ব্যক্তি বলে থাকি। আর মনোবিদ বাকিংহাম কি বলেছেন, বলেছেন শিখনের সামর্থ্য হলো বুদ্ধি। অর্থাৎ শিখনের ক্ষেত্রে যে সামর্থ্যের প্রয়োজন হয় বা শিখনের ক্ষেত্রে যে ক্ষমতার প্রয়োজন হয় তাই হলো বুদ্ধি। অর্থাৎ বুদ্ধির সংজ্ঞা বিভিন্ন পয়েন্ট অফ ভিউ থেকে বিভিন্নভাবে দেওয়া হয়েছে। ঠিক আছে, কিন্তু ক্লাস টুয়েলভের জন্য এটুকু যথেষ্ট যে আমাদেরকে শুধু বুদ্ধিটুকু জানতে হবে, তার যে প্রকৃতিগতভাবে সংজ্ঞাগুলো রয়েছে, বিভিন্নভাবে সংজ্ঞাগুলো দেওয়া যায় সেগুলোর এতটাও এখানে প্রয়োজন নেই। তাহলে আমরা যদি খুব সহজে বলতে পারি এখানে অ্যাডজাস্টমেন্টের কথা বলেছে, এখানে শিক্ষণের সামর্থ্যের কথা বলেছে, তাহলে দুটোই কনসেপ্ট কিন্তু আলাদা, কিন্তু এই দিকগুলোর মাধ্যমে কিন্তু আমরা আমাদের বুদ্ধিকে প্রকাশ করে থাকি। বুঝা গেল? তাহলে আমরা এমন একটা জেনারেলাইজ সংজ্ঞা দিতে পারে যে বুদ্ধি হলো জন্মগত মৌলিক ক্ষমতা যা পরিবর্তনশীল পরিবেশে সার্বজনীনভাবে পরিবেশের উপযোগী হিসাবে ব্যক্তিকে গড়ে তোলে। অর্থাৎ আমরা বলতে পারি যে বুদ্ধি হলো একটি জন্মগত মৌলিক ক্ষমতা। প্রথমত আমরা মনে রাখবো যে বুদ্ধি হলো জন্মগত মৌলিক ক্ষমতা, এবং যে ক্ষমতা আমাদের পরিবর্তনশীল পরিবেশে আমাদেরকে উপযোগী হিসাবে গড়ে তুলতে সাহায্য করে। অর্থাৎ আমাদের সমাজ, আমাদের পরিবেশ, আমাদের টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্টের দিকে আমরা প্রতিনিয়ত যাচ্ছি, তাহলে এই রকম বিষয়গুলো পরিবর্তনের মধ্য দিয়ে আমাদেরকেও কিন্তু প্রতিনিয়ত অভিযোজন করতে হচ্ছে বা সে বিষয়গুলোর সঙ্গে অ্যাডজাস্ট করতে হচ্ছে। তাহলে সেগুলোর সঙ্গে উপযোগী হিসাবে গড়ে তুলে আমাদের মানুষের মনের যে ক্ষমতা বা যে মানসিক ক্ষমতা সেটাকে আমরা বুদ্ধি বলি। তাহলে এখানে দুটো বিষয় মনে রাখতে হবে, একটা হলো যে বুদ্ধি হলো জন্মগত মৌলিক ক্ষমতা, আর দু নম্বর হচ্ছে যে পরিবর্তনশীল পরিবেশের সঙ্গে সঙ্গে সেই পরিবেশের উপযুক্ত হিসাবে আমাদেরকে গড়ে তুলে যে মানসিক ক্ষমতা সেটি হচ্ছে বুদ্ধি। ঠিক আছে, এইবার আমরা দেখব যে সাধারণ মানসিক ক্ষমতা এবং বিশেষ মানসিক ক্ষমতার মধ্যে কি পার্থক্য রয়েছে। প্রথমত বলা হচ্ছে সংজ্ঞার মধ্যে যে পার্থক্যগুলো আমরা দেখি এই দুটো বিষয়ের সংজ্ঞার মধ্যে, তাহলে এখানে বলা হচ্ছে যে এই মানসিক উপাদানের সাহায্যে মানুষ সমস্ত বৌদ্ধিক কর্ম সম্পাদন করতে পারে, এটি পরিবেশের সঙ্গে সঙ্গতি বজায় রাখে। এই বিষয়টি আমরা এর আগের দিনে আলোচনা করেছি যে সাধারণ মানুষের ক্ষমতা সকল রকম কাজে প্রয়োজন হয়, এবং এই ক্ষমতা সকল রকম বৌদ্ধিক কাজ কর্ম সম্পাদন করতে আমাদেরকে সাহায্য করে থাকে, এবং এটি ওয়েল অ্যাডজাস্টেড একজন মানুষ তৈরি করতে বিশেষভাবে সাহায্য করে। অর্থাৎ আমরা খুব সহজে কোনো একটি পরিবেশের সঙ্গে অ্যাডজাস্টমেন্ট করতে পারি। অপরদিকে বিশেষ মানুষের ক্ষমতায় বলা হচ্ছে যে এই মানসিক উপাদান বিশেষ বিশেষ বৌদ্ধিক কাজে ব্যবহৃত, অর্থাৎ সকল রকম বৌদ্ধিক কাজে কিন্তু আমাদের অ্যাস উপাদান ব্যবহৃত হয় না,
মনে রাখতে হবে যে এটাকে বলা হচ্ছে জি উপাদান এবং এটাকে বলা হচ্ছে অ্যাস উপাদান, ঠিক আছে? তাহলে বিশেষ বা বিশেষ বিশেষ মানসিক যে বা বৌদ্ধিক যে কাজ রয়েছে সেক্ষেত্রে আমাদের বিশেষ মানসিক ক্ষমতার প্রয়োজন, আর সকল রকম কাজে আমাদের কিন্তু সাধারণ মানসিক ক্ষমতার প্রয়োজন। দ্বিতীয়ত আমরা দেখতে পাচ্ছি ধর্মের দিক থেকে সাধারণ মানসিক ক্ষমতা বা বুদ্ধি সাধারণ ধর্মী, অর্থাৎ সাধারণ মানসিক ক্ষমতা সাধারণ ধর্মী, অর্থাৎ একেই বিভিন্ন ধরনের বিভিন্ন মনোবিদরা বলেছেন বুদ্ধি। তার সঙ্গে অপরদিকে বিশেষ মানসিক ক্ষমতা বিশেষ ধর্মী, অর্থাৎ বিশেষ মানসিক ক্ষমতা হচ্ছে বিশেষ বিশেষ, এটা সাধারণ না, অর্থাৎ এটা সবার মধ্যে থাকে না। সংখ্যা, সাধারণ মানুষের ক্ষমতা একক ক্ষমতা, অর্থাৎ সাধারণ মানুষের ক্ষমতা হচ্ছে কি একক ক্ষমতা, এটি সকল প্রকার কাজে ব্যবহৃত, এটা সকল রকম কাজে ব্যবহৃত হয়, এটা একক ক্ষমতা। এবং বিশেষ মানসিক ক্ষমতা সংখ্যায় বহু, অর্থাৎ বিশেষ মানসিক ক্ষমতা সংখ্যায় অনেক, যেমন বলেছে সিঙ্গিং করা, সুইমিং করা, রিডিং করা, ঠিক আছে? যে এইরকম ক্ষমতাগুলোকে একটা 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 করে আমরা আলাদা আলাদা করতে পারি, কিন্তু সাধারণ মানুষের ক্ষমতা হচ্ছে একটি ক্ষমতা, যে ক্ষমতা ব্যক্তি জন্মগ্রহণকালীন পেয়ে থাকে এবং সকল রকম কাজে ব্যবহৃত হয়। এই জন্য দ্বিতীয় প্রকৃতিগতভাবে বলেছে যে সাধারণ মানুষের ক্ষমতা যে জন্মগত, কি সাধারণ মানুষের ক্ষমতা জন্মগত এবং বিশেষ মানুষের ক্ষমতা হচ্ছে অর্জিত, ঠিক আছে? তাহলে এটা আমরা অর্জন করি, এটা আমরা জন্মগ্রহণকালীন পেয়ে থাকি। কিন্তু বিভিন্ন বইয়ে তোমরা এটা পাবে যে এটা হচ্ছে কিছুটা অর্জিত এবং কিছুটা হচ্ছে জন্মগত, অর্থাৎ বিশেষ মানসিক ক্ষমতা এটারও একটা লজিক্যাল বেস আছে। যেমন আমরা দেখতে পাই যে ডাক্তারের ছেলে বা মেয়ে ডাক্তার হয়, মাস্টারের ছেলে মেয়ে মাস্টার হয়, তাহলে সে জন্মকালীন কিছু বৈশিষ্ট্য বা গুণ পেয়েছে বলে তো তার মধ্যে ওই বৈশিষ্ট্যগুলো লক্ষ্য করা যাচ্ছে, তো সেটা কিছুটা জন্মগত বা কিছুটা অর্জিত। কিন্তু কিছু কিছু বইয়ে এটা পরিষ্কারভাবে দেওয়া আছে যে বিশেষ মানসিক ক্ষমতা হচ্ছে অর্জিত। এরপরে যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে অভিজ্ঞ, অর্থাৎ আমরা সাধারণ মানসিক ক্ষমতা যখন পরিমাপ করতে চাই তখন আমরা বুদ্ধির অপেক্ষা করি। যেহেতু আমরা বলি যে সাধারণ মানসিক ক্ষমতাই হলো বুদ্ধি, সেহেতু আমরা বুদ্ধির যে অপেক্ষাগুলো রয়েছে সেই অপেক্ষাগুলো ব্যবহার করে আমরা সাধারণ মানসিক ক্ষমতাকে বা বুদ্ধিকে পরিমাপ করি। অপরদিকে বিশেষ মানসিক ক্ষমতা মাপার জন্য আমরা প্রবণতার অপেক্ষা ব্যবহার করি, অর্থাৎ প্রবণতার অপেক্ষা মানে অ্যাপটিটিউড টেস্টগুলো আমরা ব্যবহার করে থাকি। এখানে মানে কোনো কোম্পানিতে যখন কোনো একজন মানুষ কাজ করবে সেখানে ধরে নাও যে তার রিডিং ক্ষমতা যথেষ্ট প্রয়োজন, সেক্ষেত্রে অ্যাপটিটিউড টেস্ট করা হয় যে সে পরবর্তীকালে সেই যদি অর্গানাইজেশনে বা সেই ইনস্টিটিউশনে কাজ পায় তাহলে সে কতটা ভালো করতে পারবে, সেটাকে অ্যাপটিটিউড টেস্ট বলা হয়, ঠিক আছে? তাহলে এখানে প্রবণতার অপেক্ষাগুলো ব্যবহার করা হয়, আর এদিকে আমাদের বুদ্ধির অপেক্ষাগুলি তার সাধারণ মানুষের ক্ষমতা মাপার জন্য ব্যবহার করা হয়। তারপরে বয়সের প্রভাব, এখানে কি বলা আছে যে সাধারণ মানুষের ক্ষমতা একটি নির্দিষ্ট বয়স পর্যন্ত বিকাশ লাভ করে, অর্থাৎ সাধারণ মানুষের ক্ষমতা ব্যক্তির একটি নির্দিষ্ট বয়স পর্যন্ত বিকাশ লাভ করে, সেটা বিভিন্ন বইয়ে তোমরা 18 বছর পাবে বা 21 বছর পাবে, ঠিক আছে? এরকম করে লক্ষ্য করা যায়, কিন্তু একটা নির্দিষ্ট বয়স পর্যন্ত এটা বিকাশ লাভ করে, তারপরে আমাদের জীব উপাদান বা সাধারণ মানুষের ক্ষমতা আর বৃদ্ধি পায় না। অপরদিকে বিশেষ মানসিক ক্ষমতার ক্ষেত্রে কোনো বয়সের সীমা রেখা নেই, অর্থাৎ এখানে কোনো রকম বয়সের সীমা রেখা নেই, এর যতদিন পর্যন্ত আমরা বেঁচে থাকি ততদিন পর্যন্ত আমাদের মধ্যে এই বিশেষ মানসিক ক্ষমতা আমাদের মধ্যে তৈরি হয়, ডেভেলপড হয়, এবং এখানে বয়সের কোনো প্রভাব আমরা লক্ষ্য করি না। কর্মবিধি পার্থক্য, সাধারণ মানুষের ক্ষমতার পরিমাণে কর্মবিধি ভিন্ন, অর্থাৎ বিভিন্ন ধরনের কাজ, যেরকম আমরা এর আগের ভিডিওতে আলোচনা করেছি যে G1, G2 এবং G3, তাদের মধ্যে কর্মবিধি তাদের গুণগত কোনো পার্থক্য নয় কিন্তু পরিমাণগতভাবে পার্থক্য লক্ষ্য করা যায়, অর্থাৎ জি উপাদান কোনটাতে বেশি প্রয়োজন হয়েছে কোনটাতে কম প্রয়োজন হয়েছে, কিন্তু জি উপাদানটার পরিবর্তন হয়নি, তাদের কি পরিমাণে পরিবর্তন হয়েছে, হ্যাঁ, ঠিক আছে? এবার অপরদিকে বলা হচ্ছে যে বিশেষ মানসিক ক্ষমতা কর্মভেদে প্রকৃতিগতভাবে ভিন্ন, অর্থাৎ বিশেষ মানসিক ক্ষমতা কর্মভেদে অর্থাৎ কাজের পরিবর্তন ঘটলে তার মধ্যে কিন্তু বিশেষ মানসিক যে ক্ষমতাটি রয়েছে সেটা একদম পরিপূর্ণ পরিবর্তন ঘটে। যেমন আমরা কোনোটাতে দেখছি যে সুইমিং হচ্ছে, কোনোটাতে সং বা সিঙ্গিং হচ্ছে, কোনোটাতে রিডিং হচ্ছে, তাহলে এই যে ক্ষমতাটি রয়েছে বিশেষ মানসিক ক্ষমতা এটা কাজ অনুযায়ী এবং টোটালি এটা পৃথক হয়ে যাচ্ছে, এই জন্য এটাকে বলা হচ্ছে যে প্রকৃতিগতভাবে এটা ভিন্ন হয়। সার্বজনীনতা, এটা আমরা প্রথম থেকে আলোচনা করেছি যে এটা জন্মগত এবং এটি জন্মগত নয়, ঠিক আছে? তারপরে হচ্ছে বন্টন, সাধারণ মানুষের ক্ষমতা মানুষের মধ্যে স্বাভাবিকভাবে বন্টিত থাকে, অর্থাৎ সাধারণ মানুষের ক্ষমতা মানুষের মধ্যে স্বাভাবিকভাবে বন্টিত হয়, অর্থাৎ সকল মানুষের মধ্যে সাধারণ মানুষের ক্ষমতা থাকে। অপরদিকে সাধারণ মানুষের ক্ষমতা মানুষ বিশেষ মানুষের ক্ষমতা, এটা একটু ভুলে গেছে, এটা বিশেষ হবে, ঠিক আছে, এটাকে ঠিক করে নেবে। বিশেষ মানুষের ক্ষমতা মানুষের মধ্যে স্বাভাবিকভাবে বন্টিত হয় না, এখানেও একটু ভুল হয়েছে, তাহলে বিশেষ মানুষের ক্ষমতা হবে, এটা এগুলো ঠিক করে নেবে। সাধারণ মানুষের ক্ষমতা মানুষের মধ্যে স্বাভাবিকভাবে বন্টিত হয় না, অর্থাৎ এটা যেরকম স্বাভাবিকভাবে বন্টিত থাকে প্রত্যেকটা মানুষের মধ্যে, এটা কিন্তু বন্টিত থাকে না, এটাকে অর্জন করতে হয়, যে অর্জন করে তার মধ্যে থাকে, যে অর্জন করতে পারে না তার মধ্যে থাকে না। তারপর তো বলা হচ্ছে অনুশীলন, সাধারণ মানুষের ক্ষমতা অনুশীলন সাপেক্ষ নয়, অর্থাৎ আমরা সাধারণ মানুষের ক্ষমতাকে অনুশীলনের মাধ্যমে বাড়াতে পারি না,
অপরদিকে বিশেষ মানসিক ক্ষমতা অনুশীলন সাপেক্ষ, অর্থাৎ যত আমরা বিশেষ মানসিক ক্ষমতাগুলিকে বারবার অনুশীলন করব তত কিন্তু আমরা তার বৃদ্ধি ঘটাতে পারবো। যেমন আমরা যখন কোনো গান করি, ঠিক আছে, যত আমরা সেই গানটাকে বারবার রিহার্সেল করব তখন তত কিন্তু আমরা সেই গানটিকে আরো ভালোভাবে গাইতে পারবো বা বুঝতে পারবো। কিন্তু এক্ষেত্রে আমরা কিন্তু সেটার কোনো ইম্প্রুভমেন্ট পাবো না। এই জন্য বলা হচ্ছে যে এটা অনুশীলনের সাপেক্ষ নয়, অর্থাৎ অনুশীলনের ফলে এটা বৃদ্ধি করা যায় না বা এর দক্ষতা বাড়ানো যায় না, কিন্তু এটি অনুশীলনের ফলে এর দক্ষতা বাড়ানো যায়। ঠিক আছে, আশা করি প্রত্যেকে তোমরা এই নোটটাকে বুঝতে পেরেছো। এবং পরীক্ষায় এরকমও আসতে পারে যে স্পিয়ারম্যানের দুই উপাদান তত্ত্বটি ব্যাখ্যা করো এবং এই দুই উপাদান তত্ত্বের মধ্যে পার্থক্যগুলি আলোচনা করো, তাহলে তোমাদেরকে এই এক এবং দুই উপাদানের মধ্যে পার্থক্য লক্ষ্য করা যায়। বা এরকম আসতে পারে যে কোনো একটা 2 মার্কের কোশ্চেন আগে দিয়ে দিলো বা এইটাই দিলো যে বুদ্ধি কি, তারপর বলো স্পিয়ারম্যানের সাধারণ মানসিক ক্ষমতা বিশেষ মানসিক ক্ষমতার মধ্যে পার্থক্য লেখো, তাহলে তোমাদেরকে কিন্তু এইটাই লিখতে হবে। ঠিক আছে, আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো। এই ভিডিওগুলো ক্লাস 12-এর, বিশেষ করে ক্লাস 12-এর জন্য বানানো হচ্ছে। তোমাদের যদি এই ভিডিওটি দেখে কাজের মনে হয়, প্রয়োজনীয় মনে হয়, তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, যাতে পরবর্তী ভিডিও তোমরা খুব সহজে পেতে পারো। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। ভিডিওটি মনোযোগের সহিত দেখার জন্য ধন্যবাদ।